সেখান থেকে যেরকম একটা সাড়া পাচ্ছি সমস্ত মানুষের কাছে দেখতে পাচ্ছি, তার প্রতি মানুষের নির্বাচন, এই নির্বাচন শুধু 5 বছরের জন্য নয়, মানে আগামী আমরা প্রধানমন্ত্রী যে বারবার বলছেন যে 1000 বছরে আমাদের কোন দিকে আমাদের ভারত যাবে তার নির্দেশ এবং নির্দেশিকা সেইগুলো তৈরি হবে, এর জন্য ইম্পর্টেন্ট খুব প্রয়োজন। আর বিশেষ করে বাংলার যেটা আপনি একটু আগে বললেন যে জঙ্গলরা, সেটাকে অবশ্যই আমাদের মুক্ত করতে হবে, এবং আমি নিশ্চিত যে এখানে যে 42টা যে আমাদের আসন সংখ্যা আছে তার মধ্যে আমরা 30 থেকে 32টা আমরা আসন পাবো। পাশের রাজ্য থেকে যখন পশ্চিমবঙ্গের খবর শুনলেন, নির্যাতনের খবর শুনলেন, দাদা বলছে টাইম হয়ে যাচ্ছে, টাইম হয়ে যাচ্ছে, মুখ্যমন্ত্রী হিসেবে আপনার তখন কি প্রতিক্রিয়া হয়, কি হওয়া উচিত, কি বলবো, এতে এতে এর থেকে দুঃখের বিষয় আর কিছুই হয় না। আমরা দেখছি এখানে যেখানে মাননীয় প্রধানমন্ত্রী জি নারী শক্তিকে আরো শক্তিমান করার জন্য যেভাবে উনি চেষ্টা চালাচ্ছেন, এখানে আপনারা সবাই জানেন যে উনি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জি যেভাবে একটা অ্যাক্ট আনলেন নারীদের উত্তরণের জন্য, 3% রিজার্ভেশন পার্লামেন্টে এবং আমাদের বিধানসভায় সব দিকে নারীদের এবং বিভিন্ন সময়ে আমাদের সরস্বতীদের উপর আক্রমণ, এগুলো সত্যিই দুঃখ, অত্যন্ত দুঃখের বিষয়, পরিতাপের বিষয়। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁজের সাধে রান্না করো লং তরাই দিয়া, ইলিশ সর্ষে পোস্ত পাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেস্ট, লং তরাই সর্ষের তেল ঝাঁঝে স্বাদে তোমাকে চাই, আহা লং তরাই বেস্ট, আহা লং তরাই বেস্ট।